কার সাথে যাচ্ছ? লক্ষ্মী পিসিমণি, তাই তো? ওই দেখ, আমি মানি বলি নাকি ও মানি, ওর নাকি মানি হয়। তো ওই জন্য কি বলতো, দুদিন ধরে সেই যাবো যাবো করছি, দুদিন বিকেল বেলায় রোজ বৃষ্টি হচ্ছে, ওই জন্য লক্ষ্মীকে বললাম জামানি একটু নিয়ে যাও, ওকে একটুখানি খেলে আসুক, বাচ্চা মানুষ তো, যাও ঘুরে আসো। ওতে হাত দিও না বাবা, রেলিং ফেলিং নোংরা, হাত দিও না, যাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 11:10 বেজে গেছে, সকালে খাওয়া দাওয়া হলো একটুখানি আগেই, কারণ হচ্ছে তোজোর সোনা সেই এক গাদা হোমওয়ার্ক ছিল, কালকে তো তোমার স্কুল আছে, তো সেই জন্য হোমওয়ার্ক গুলো সব করালাম, কালকে সন্ধ্যেবেলাও করেছিলাম, আজকে সকালবেলা সব কমপ্লিট করে দিয়েছি। আর হচ্ছে ও এখন লক্ষ্মীর সাথে দেখতেই তো পেলো, লক্ষ্মীর সাথে এখন পার্কে গেল একটু, কারণ বিকেল বেলা রোজ বৃষ্টি হচ্ছে, তো রোজ ভাবছি যাবো যাবো, দুদিন ধরে রোজ ভাবছি যাবো, সে যাওয়াই হচ্ছে না। আর এখানে একটা খুব বড় একটা মন্দিরও আছে, লক্ষ্মী বলছিল যাবে, আমি বলছি যে মানে আমি কদিন পরে যাবো, মানে চল কালকে ভাবলাম সন্ধ্যেবেলা যাবো, দিয়ে আর যাওয়া হলো না, বৃষ্টি চলে আসলো, নয়তো কালকে যাওয়া হতো। তো যাই হোক, আর ওদিকে মন্দির না, অনেকগুলো মন্দির আছে, ওই সাকার একটা মন্দির দেখে আসলাম, অনেকগুলো মন্দির, কিন্তু এই মন্দিরটা বিশাল বড় না, অনেক বড় এই মন্দিরটা, পুরো বাড়ির কাছে একদম, মানে ওই ওইখানে থাকতে তো ওই বাঙালি মন্দিরটা একটুখানি তাও দূরে ছিল, আর এটা একদম কাছের অনেক বড় মন্দির। তো যেদিন যাবো সেদিন পুজো টুজো দিতে যাবো, কদিন আগে সব ঠিকঠাক গুছিয়ে নিই, তারপর একদিন পুজো দিতে যাবো, তোমাদের সাথে তো ভিডিও করে শেয়ার করবোই। আর হচ্ছে তোজের পাপা হচ্ছে সকালবেলা করলাম ম্যাগি, আর তো জোশোনাকে সকালবেলা দুধ দিয়ে পিডিয়াশিওর দিয়ে খাইয়েছি, দিয়ে একটা ডিম সিদ্ধ, কালকে ডিমের ঝোল করেছিলাম, ওর জন্য একটা ডিম সিদ্ধ রেখে দিয়েছিলাম ফ্রিজে, দিয়ে তারপরে গরম জলের মধ্যে ডুবিয়ে ডিমটা গরম করে ওকে দিলাম একটুখানি পরে, দুধ খাওয়ার পরে হোমওয়ার্ক করানোর পরে, দিয়ে তারপরে এখন ম্যাগি খাওয়ালাম, ম্যাগি করেছিলাম, তাড়াহুড়ো করে কি করবো, পরোটা লুচি ওসব রুটি ওসব করতে গেলে এত টাইম লেগে যায়, সকালবেলা তাড়াহুড়ো করে সেই হয় না। তো আর হচ্ছে তোমার আমার ফোনটা সে ডিস্টার্ব হচ্ছিল, আজকে সে ভিডিও আপলোডই হতো না। তারপরে তোজোর পাপা সে বাজারে গেল, মাছ মাংস পেয়েছে, ইলিশ মাছ পেয়েছে, চিকেন পেয়েছে, পাওয়া যাবে সবই, এখানে খুঁজতে হবে, নতুন জায়গা তো সেই জন্য একটু টাইম লাগবে আর কি। তো মাছ বাজারটা বললো একদম কাছে, অনেক রকম মাছই পাওয়া যাচ্ছে, আর একটা আছে ওটাতে বললো বলছিল না যে সব পাওয়া যাবে, সবই অনেক রকম মাছ ল্যাপটপে এসে করে নাই, আমার সেই টাইমও হয় না, কখন করবো, দিয়ে সেই জন্য ওই এসে করে নেয়। আমার বললাম না আমার ল্যাপটপের চার্জারে চার্জ হচ্ছে না, দোকানে দেখাতে হবে কি হয়েছে না হয়েছে, তো সেই কারণে ওটাতে এখন করে নিচ্ছে আপাতত। তো চলো তাহলে সাথে থাকো, কাটাকুটো করবো, রান্না চাপাবো, অনেকটা দেরি হয়ে যাবে, সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যত ভিডিও বেশি আমি কিচেনের এখান থেকেই শুরু করছি, কারণ আমার এখান থেকে আলোটা খুব ভালো, ভিডিও কোয়ালিটিও খুব ভালো আসছে, ওই জন্য এখান থেকেই সেলফি স্টিক লাগিয়ে দিচ্ছি, এখান থেকেই শুরু করে দিচ্ছি। তো চলো তাহলে সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, খুব মজা পাবো, চলো কাছে এসে দেখো। তো এই যে দেখো, এখানে চিকেন নিয়ে এসেছে, লেগ পিস দিয়েছে নাকি? আরোটা এখানে ফিট হয়েছে, আর মাছের বাজার এখানে পাশেই আছে একদম, আর একটা দূরে আছে, আরো মাছ বাজার আছে, সদর বাজারের ওখানে আছে, মাছ বাজার আছে এখানে অনেক দূরে, ঠিক আছে, কাছাকাছি মার্কেট, বেশি দূর না, সবকিছুই কাছাকাছি। ও বৃষ্টি হলে রাস্তা কাদা হবে, গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, নতুন ঘরে আমরা তো চলে শিফট হয়ে গেছি, দুদিন হলো, দুদিন না তিন চার দিন হয়েছে না, হ্যাঁ এক সপ্তাহ হয়ে গেল, আমার খেয়ালই আর এমনি গুরগাঁওতে আমি আগে থাকতাম, গুরগাঁওতে থাকতাম তো অসুবিধা নেই, এখানে সব রাস্তা টাস্তা চেনাই আছে আমার দিকে, ওল্ড গুরগাঁও দিকে, এটা হচ্ছে ওল্ড গুরগাঁওর মধ্যে পড়ে, এটা এটা সেক্টর 7-এর পাশে একদম, নিউ কলোনি এরিয়া এটা, আর
আগে থাকতাম আমি ওইদিকে খানসার রোডের ওইদিকে থাকতাম, ওখান থেকে কোম্পানি কাছাকাছি ছিল। ওখান থেকে এখান থেকে আর এক দু কিলোমিটার বেশি ধরো, কম ধরো, মানে আরো কম ছিল। আরো কাছে ছিল, বেরোলে কোম্পানি থেকে বেরোলে বাড়ি, বেরোলে বাড়ি তাও 10 মিনিট লাগতো ধরো। দেখো এই যে মাংস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, মাছগুলো এমন ভাবে কেটে দিয়েছে না জানো না তো, দুটো তিনটে দু পিস শুধু মাছ ভালো আছে। এই যে দেখো মাছ কেটেছে, দেখো কিরকম ভাবে, এই যে দেখো কিভাবে কেটেছে, কি বলতে হয় বলো দিন এদের, বলছে সে তাড়াহুড়ো করে কেটে দিয়েছে, পিস গুলো সব নষ্ট, ভাজতে গেলেই পুরো গুঁড়ো হয়ে যাবে ভালো মাছ। তো এই যে মাছ ধুয়ে নিয়েছি আর মাংস, মাংসটাই করবো, মাছটা রেখে দেবো। আর এই যে এখানে সবজি টবজি কালকে সব নিয়ে আসা হয়েছিল, এরকমই রাখা আছে, ওই যে বাথরুম পায়খানা পরিষ্কার করার জন্য সব নিয়ে এসেছি, ব্রাশ ট্রাশ নিয়ে এসেছি, আর আজকে লাল শাকটা করবো আর চিকেন করবো। ভেজে গেছে 11:40 বাজে, আমি 6টা ফট কাটাকুটো করে আলুটা ভেজে আগে মাংসের আলুটা ভাজতে দিয়ে দিই, কেন কি আর শাকটা ধুতে রান্না করতে চাপাতে অনেকটা দেরি হয়ে যাবে, হয়তো যে শোনার ব্যাপারটা আইমে ধরো খাওয়াতেও হবে, 11:15 বলছি না, 11:40 বেজে গেছে, ফটাফট করে নিয়ে রান্নাটা চাপিয়ে দিই 12টার মধ্যে। তো চলো কেউ আলু বলা আলু বেচছে, ওই তার সাথে কপি করছে, এত দুষ্টু হয়েছে না, যা শুনবে তাই করবে, বদমাইশি কি হবে বড় হলে, না পিস হবে। এখানে এই যে মাংসের আলুটা ভেজে আগেই নামিয়ে রেখেছি, আর এখানে এই যে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, আর ওদিকে তো মশলাটা করে নিচ্ছি, অনেক বেড়ে গেছে, 12:15 বেড়ে গেছে অলরেডি। তো এখানে এই যে পেঁয়াজটা একটু ভাজা হোক, ততক্ষণে মশলা মশলার সাথে মাংসটা ম্যারিনেট করে দিই, ম্যারিনেট করে রাখার টাইম থাকে না, তেল দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর জিরে, এবারে লবণ হলুদ দিচ্ছি আর একটুখানি লঙ্কা দিচ্ছি, পাকা দিয়ে ভাজিগুলো ছিটিয়ে মুছে দিচ্ছে, হাত দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিই। একটু বেশি আছে তো সেই জন্য দেড়খানা দিলাম, না একটাই দিই, মাংসটা চাপিয়ে দিই, দিয়ে তারপর শাকটা পরিষ্কার করবো, শাকে প্রচন্ড নোংরা, প্রচন্ড কাদা কাদা, সে একদম খুব নোংরা, পেঁয়াজ ভাজা কমপ্লিট, মাংসটা দিয়ে দিই। চলো এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। হ্যালো, কি হচ্ছে, মাটন খাই না, আমাদের পয়সা বেশি হবে, মাটন খাই না, ভেবেছিলাম আজকে মাটন রান্না করবো, আমাদের অনেক দিন খাওয়া হয়নি, আর রবিবার ছাড়া ওর টাইমও থাকে না, এখানে তো ওখানে মতন সবসময় পাওয়া যায় না, তো সেই জন্য তাই কদিন ধরে কাজ গোছাতে 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 ধরো হয়ে যাচ্ছে। তো চলো এবারে চিকেনটা ভালো করে কষিয়ে নিই, 20-25 মিনিট ধরে ভালো করে কষিয়ে দেবো, ততক্ষণে শাকটা পরিষ্কার করে কেটে নিয়ে ওদিকে ভাতটাও চাপিয়ে দেবো, ভাত হতে যা টাইম লাগে এই চালটা চেঞ্জ করতে হবে, না এই ভাতের চক্রে অনেক টাইম লেগে যাবে, দেরি হয়ে যাবে, একটু মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিই।
কেন বৌবা এত ভালো ভালো খুশবু আসছে? চিকেন বানাচ্ছি বাবা, আর এই যে ভাতের জলটা ফুটে গেছে, আর এখানে শাকটা এই যে জল ঝরাতে দিয়েছি। ইলিশ মাছ আজ করবো না বাবা, একদিনে সব করবো। এই যে শাকটা জল ঝরাতে দিয়ে দিয়েছি, জল ঝরুক, চালটা ধুয়ে দিই। চিকেন আমি দেখাতে গেলে বাবা আমার এমনি মুখে পড়েছে, ছিটকে পড়ে গিয়েছে আমার মুখ, গালে পড়েছে ছিটকে, এতটা উঁচু সেই জন্য অসুবিধা হচ্ছে আমার। ইন্ডাকশনটা নষ্ট হয়ে যাবে বাবু, কথা শোন। মাম্মা একটু চিকেনটা দেখাও না, বস বস, চিকেন দেখাচ্ছি, বস। চিকেন দেখ, দেখে নিয়েছিস কেমন বলো, আর কিছু বলতে চাও? ঝোলঝলি করছি, নাই তো কি বলতো ওই কষা কষা করলে হবে না, একটু ঝোল না হলে খাওয়া যায় না, সেই জন্য একটু ঝোলঝলি করছি, করতে থাকুক এটা। আর একটু ঝালও দিয়েছি, তো জোসনাটা একটু ধুয়ে দেবো, নাই তো লক্ষ্মী একটু ঝাল বেশি খায়, তো জোসনা ঝাল দিতে পারছি না। আর এখানে শাক করছি, শাকটাই ঝাল দেবো না এখন, শাকটাই পরে ঝাল দেবো, তো জোসটা নামিয়ে রাখবো, কারণ চিকেনের ঝোল টোল তো গুলো খেতে পারবে না, আলু দিয়ে মাংস দিয়ে খাবে, তো সেই জন্য শাকটা ঝাল পরে দেবো। শাকে নোংরাতেই অর্ধেক দিয়ে হয়ে যায় দেবো, কত করে দেবো, অর্ধেক বাক চলে গেছে, খাই দিয়ে লঙ্কা গুঁড়ো ছিঁড়ে রেখেছি, পরে দেবো। আর ওই যে ভাতটাও দেখি কতদূর হলো, এই যে দেখো মাংসটা, হয়ে গেছে মাংসটা, গরম মশলা দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিয়েছি, শাকটা এখনো হচ্ছে, ভাতটাও এখনো হয়নি। তো স্নান ধান হয়ে গেছে, এখন বেজে গেছে 2:15, অনেক বেজে গেছে, কি করবো একটু দেরি হয়ে গেল, তো যে সোনারও খিদে পেয়ে গিয়েছে, তোকে একটা শশা কেটে দিয়েছিল পাপা, আর ওই স্নান ধান করার পর আনারটাও দিয়েছিল, মানে বেদানাটাও খেয়েছিল। তো দেখি ভাত বাড়ি, ওর পাপা এখন স্নান করিনি, স্নান করে নিই ফট করে, দিয়ে তারপরে আমাকে আমার ভাত ভাত ভাতটা হয়ে যাবো, তো বেশি টাইম লাগে না, তো জোসনার ভাতটা আগে বেড়ে দিই, দিয়ে ওর ভাতটা আগে দিয়ে দিই, ও খেতে থাকো, দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ছি, দিয়ে খাবো, একটু শশাও কাটবো। আর আজকে এই বাড়িতে আসার পরে এক সপ্তাহ পরে, প্রায় এক সপ্তাহ বলতে গেলে, এক সপ্তাহ হয়নি এখন এসছি, তো মানে 4-5 দিন হয়ে গিয়েছে, 4-5 দিন পরে আজকে প্রথম চিকেন রান্না করে সবাই মিলে জমিয়ে খাবো। তো চলো দেখি হচ্ছে, তো জোসনার তো হচ্ছে ওর এক পিস কষা চিকেন খাইয়েও দিয়েছিলাম স্নান করার আগে, ওখানে থাকতো মামা, স্নান করার আগে তোমার কিন্তু এক পিস চিকেন খাওয়াতে হবে, দিয়ে এক পিস চিকেন কষা ওকে খাইয়ে তারপর ওকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করে নিলাম। তো চলো হাতটা বাড়ি ঘর ঝটপট খিদেও পেয়েছে। কি করছিস বাবু, এসবে হাত দিস নয় বুঝলি, যেটা আমি বের, ওটা কি কাজে লাগবে বাবু তোর? এটা আমার পেন্ডিং করার। আচ্ছা ঠিক আছে যা, এটা অনেক দূর আমার লাগেও না অতটা কাজে। তো চলো আমরা খেয়ে নিই, আমার পাপার বলে একটু শশা কেটে নিয়ে আসো, খেতে বললে সে শশা কাটতে মনে থাকে না, তো কেটে নিয়ে আসো, হ্যাঁ তোমারও দেবো, তুমি তো খেয়েছো ওবা একটা, ঠিক আছে আবার দিবি না, লক্ষ্মী পিসি পাশে বসে ছিল হবে না, না মাম্মা তোমাকে আমার পাশে বসতে হবে, ও তো জানো তো না তোমার কে 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 শুরু করে দেবে, দুদিন আমি আমার বসলাম ওর পাশে, বলে লক্ষ্মী পিসি আমার পাশে বসলে ভালো লাগে না, ও তোমার মাম্মা ছাড়া তোমার কিছুই ভালো লাগে না, কি ছিল নেই। মানে তুই নেই তার জন্য কোন পিসি ওই মাধবের মা? আচ্ছা আচ্ছা পিসি গেলি যে বাঙালি বউটা, খাবার খাওয়া শুরু করে দে, খাচ্ছে না ওই লক্ষ্মী এর গায়ে।
একদম খাচ্ছে না? এই 7 দিন ধরে কিছু খায়নি? তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা বাসন ছিল, বাসন গুলো মেজে টেজে কিচেন টিচেন একদম সাফ করে নিচের বাসন গুলো একবার ওতে রেখে দিলাম, জল ঝরিয়ে একবার রেখে দিয়েছি পরিষ্কার করে। এটু ছিল মানে এটা মুছে পুরো কিচেনটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এবারে দেখি কিচেনের জানলাটা ভাজাবো, ওদিকে দরজা টরজা সব দেওয়া হয়ে গেছে আর ওই যে ওরা ঘরে ঘুষ শুয়ে পড়েছে। লক্ষ্মী আর তোজোর বাবা ফোন দেখছে, তোজোকে বললাম ঘুম পাড়াও, টিভি চালিয়ে রেখে দিয়েছিল, যতক্ষণ আমি না যাবো টিভি অফ করবে না। 3:15 মনে হয় বেজে গেছে মনে হয়। আমার বলছি যে অফ করো না, ও ঘুমাবে না, দেরি করবে। আর না ঘুমালে কি বলতো, সারাদিন এত ছোটাছুটি জায়গা পেয়ে মানে সারাদিন ছোটাছুটি লাফালাফি করেই যাবে। একটুখানি দুপুরবেলা শুলে তাহলে তাও ঠিক আছে, নাই তো অত যদি দৌড়ে বেড়ায় ওই তো শরীর বলো খাবে দাবে না সেরকম, ওই শরীরে যদি অত দৌড়ে বেড়ায় তাহলে তো আরো রোগা হয়ে যাবে। সেই জন্য একটু ঘুমা, ঘুমালে পারে ঠিক লাগে না, তো চোখ মুখগুলো একদম বসে যায় একদম না ঘুমালে পারে। দিয়ে বলছিল তুমি আসো তারপর টিভি, না আমি না বলছি না আগে টিভি অফ করো, দিয়ে আমি গিয়ে আগে টিভিটা অফ করে দিয়ে আসবো, নাই তো আমার যেতে যেতে বাসন মাজে যেতে যেতে টাইম লাগবে। দিয়ে তার জন্য ও শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়বে, সঙ্গে সঙ্গে তো ঘুমায় একটুখানি ধরে দেরি করে। কালকে তো স্কুল থেকে এসে মানে 3:30 মানে 3:25 কি 3:20 ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি, আজও ঘুমিয়ে পড়বো হয়তো। তো চলো তাহলে একটুখানি ঘুমায়, ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা বলবো। দিয়েছি